পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে হাজারো মৃত জেলিফিশ। গত কয়েকদিন ধরে সৈকতের তিন নদীর মোহনাসহ বিভিন্ন পয়েন্টে এসব মৃত জেলিফিশের দেখা মিলছে। এগুলোর দুর্গন্ধে অস্বস্তিতে রয়েছেন পর্যটক সহ স্থানীয়রা। কচ্ছপের প্রধান খাবার জেলিফিশ। সমুদ্রে কচ্ছপের পরিমাণ কম অথবা গভীর সাগরে অক্সিজেনের পরিমাণ হ্রাসের সঙ্গে তাপমাত্রার তারতম্যের ফলে জেলিফিশের সংখ্যা বাড়তে পারে বলে জানান গবেষকরা। তবে আগামী 15 দিনের মধ্যে এর সংখ্যা কমে যেতে পারে বলেও ধারণা গবেষকদের। এদিকে সাগরে জেলিফিশের পরিমাণ বেড়ে যাওয়ায় গত 2 সপ্তাহ ধরে মাছ শিকার বন্ধ রেখেছেন জেলেরা।